আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। অবধারিতভাবেই আজ আলোচনার বিষয়বস্তু হওয়া দরকার বরিশালের বিএনপির যে গণসমাবেশ হলো সেটা আলোচনা সেটা নিয়ে করব। তবে আমি একটু ভিন্ন দিকে যাচ্ছি, এই কারণে যাচ্ছি যে আজ পত্রিকা পড়তে যে আমার চোখে একটা নিউজ খুবই চোখে পড়ল। সেই নিউজটাতে বলা হয়েছে যে বরিশালে বিভিন্ন জায়গা থেকে আশেপাশের জেলা থেকে কত কষ্ট করে সাধারণ মানুষরা এসে হাজির হয়েছেন। এই কষ্ট নিয়ে আমি আগেও দুই দিন বলেছি, এই কষ্টের দায়টা কার উপর যাবে সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। একটা সরকার কীভাবে জনগণের এমন কষ্টকে মানতে পারে অথবা না দেখার ভান করে থাকতে পারে সেটা নিয়ে আমার যে উষ্মা, যে ক্ষোভ সেটাও বলেছি। আপনারা আপনাদেরও আছেই খুব, আমার চেয়ে হয়তো বেশি আছে, হয়তো আপনারাও নিজেরা বলা বলি করছেন। কিন্তু তার বাইরে আমি যে কথা বিশেষ বলতে চাই, আমি দুটো ঘটনার কথা বর্ণনা করব। যে পত্রিকায় নিউজ টাইম পড়েছি, এটা দৈনিক প্রথম আলোর একটা নিউজ, সে পত্রিকায় একজন রিপোর্টার উনি লিখেছেন যে উনি সকালে যে দেখেন যে সেই মাঠে একজন লোক শুয়ে আছেন লুঙ্গি পরে, গায়ে গরম কাপড়, ওখানে একটু ঠান্ডাও নেমেছে এই জন্য গরম কাপড় ছিল, তার নাম হলো খলিল সর্দার। তাকে পত্রিকার পক্ষ থেকে সাংবাদিক জিজ্ঞাসা করেছেন, আপনি উনি কেন আসছেন এত কষ্ট করে? উনি বর্ণনা করছেন উনি কীভাবে বাকেরগঞ্জ উপজেলা থেকে কীভাবে হেঁটে হেঁটে আসছেন, কীভাবে সব বর্ণনা করছেন। শুক্রবার মধ্যরাত্রে বৈশালে পৌঁছছেন, তবে শীতরাতে শুয়েছিলেন, এগুলি বলেছেন। উনি বলেছেন যে কারণটা বলেছেন যে এখন চাউলের কেজি 60 টাকা 70 টাকা, মানে 60 টাকা 70 টাকা, চিনির কেজি কিনতে হয় 120 টাকা দিয়া, ডাল কিনতে হয় 120 টাকা দিয়া, তৈল কিনতে হয় 200 টাকা দিয়া, কাজ করে ভাত খাইতে পারতেছি না, তয় আমি কিভাবে চলব, কিভাবে খাব? এই জন্য উনি এই সমাবেশে যোগ দিয়েছেন। সে একজন পেশায় কৃষক, তার একটা ছেলে আছে, দুটা মেয়ে আছে। ওইটা উনি বলছেন যে আমার মেয়েটাকে বড় কষ্ট করে পড়াইতেছি, এই বছর মাস্টার্সে ভর্তি হবে, ছেলেটাকে একটা ছেলেকে বিএ পাস করাইছে, একটা মেয়ে 9-এ পড়ে, এগুলি উনি বলেছিলেন। উনি বলেছেন যে বাজার সাজার নিয়ে হ্যাগোনিয়া চালাইতে আমার খুব কষ্ট হইতেছে। একটা ঘন্টা উনি আরো বলেছেন যে ঘন্টায় ঘন্টায় মালের দাম বাড়তে, জিনিসপত্রের দাম বাড়তেছে। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সরকার পরিবর্তন হলে কি এই দুর্ভিক্ষটা কমবে, এই কষ্টটা কমবে? উনি কি জবাব দিয়েছেন শুনেন। উনি বলেছেন যে দুর্ভিক্ষ হয়তো কমে যাইতেও পারে, মনে করেন এখানে 10 জনের লোকে থাইকা আগাই দেওয়ার জন্য আসছি আর কি, মানে হইতেও পারে সবাই মিলে একসঙ্গে আসছে, আমিও আসছি, এই জন্য উনি আসছেন। আরেকজন, ওনার নাম মরিয়ম, উনি বলছেন যে উনি বড় কষ্ট করে আসছেন, ভেঙে ভেঙে আসছে, হাইটা আসছে, রিক্সায় আসছে, অটোতে আসছে। তারপরে তাকে জিজ্ঞাসা করছি এত কষ্ট করে যে আসছেন, এই কষ্ট কি সফল হবে? উনি বললেন আ কইথারে আল্লাহ, মানে এটা এটা বলতে পারে আল্লাহ একমাত্র, চেষ্টা তো করতে হয়। এখন আমার বক্তব্য যেটা, আরেকজন আরেকজন কথা বলে নি, আরেকজন হলো মান্নান ফকির, উনি এসেছেন বানারি পাড়া থেকে, উনি একজন মুক্তিযোদ্ধা, ওনার বয়স প্রায় 80। উনিও একই কথা বলেছেন যে দেশটা কোথায় চলে যেতেছে, মাল জিনিসের দাম এত বাড়াইয়া ফেলেছে যে আমরা ভাত খাইতে পারি না। আমি আর উদাহরণ দেবো না, দিল্লি এরকম অনেক উদাহরণ দেওয়া যায়, কিন্তু আমার মূল যে বক্তব্যটা, দেখুন এই যে লোকগুলি আসছেন এখানে, এরা কি কেউ পলিটিক্স করেন? এরা কি কোনো রাজনৈতিক বক্তব্য, এরা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, অথবা এরা কি কোনো বিশেষ একজন লোককে ক্ষমতায় আনার জন্য এটা করতেছেন? কিন্তু না, তাদের জীবন চলতেছে না, তাদের যে অর্থনৈতিক কষ্ট সেই কষ্ট থেকে ওনারা ক্ষুব্ধ,
এবং সেই ক্ষোভ প্রকাশের জন্য ওনারা কোনো পথ পাচ্ছেন না। কোথায় যাবেন, কার কাছে বলবেন, কার কাছে অভিযোগ করবেন ওনারা জানেন না। একটা মাত্র সুযোগ পেয়েছেন, সবাই এখানে আসছে, দেখি এখানে গেলে যদি কিছু হয়। ওনারা জানেন না যে বিএনপির মিটিংয়ে আসলে সমস্যার সমাধান হয়ে যাবে কিনা, কিন্তু এটুকু তারা জানেন যে বর্তমানে যা চলছে এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। ওনারা এটা ফিল করছেন, এই ফিলিংস থেকে ওনারা এসেছেন। এবং এই মিটিংয়ে আসার পর তারপর কি, আবার কালকে কষ্ট করে করে চলে যাবেন? আজকে আজকাল মিটিং শেষ হওয়ার পর একদিন থাকবেন, আবার চলে যাবেন। কিন্তু ওনার মনে কিন্তু একটা তৃপ্তি, ওই যে ভদ্রমহিলা বলছেন না যে কি হবে না আল্লাহ জানে, কিন্তু আমাদের তো চেষ্টাটা করতে হবে। উনি এই জনসভায় আসাটাকে ওনার সেই চেষ্টা বলে বিবেচনা করছেন। কেন করছেন? কারণ ওনার কাছে দৃশ্যমান আর কোনো চেষ্টা নেই। একটা মানুষ, একটা সমাজ, একটা জনগণ কতটা অসহায় হলে এই ধরনের চিন্তা করতে পারে? আমাদের সরকার যারা মানুষকে, মানুষের কষ্ট থেকে বাঁচানোর দায়িত্ব নিয়েছেন, তারা কি বিষয়গুলি জানেন, তারা এই বিষয়গুলি নিয়ে ভাবেন? এটা একটা বড় প্রশ্ন। আমার মনে আরেকটা প্রশ্ন আছে, যারা এই জনসভাটার আয়োজন করেছেন, এই যে বিএনপি নেতৃবৃন্দ, ওনারাও কি জানেন, ওনারাও কি জানেন যে এই যে হাজার হাজার মানুষ তাদের জনসভায় এসে হাজির হয়েছে, এত কষ্ট করে এসেছে, তাদের মনের যে আশা সেই আশা পূরণ তারা করতে পারবেন কিনা, এটা কি তারা জানেন? অথবা এটা পূরণ করার মতো মানসিকতা তাদের আছে কিনা তা কি তারা জানেন? তাদের লক্ষ্যটা কি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো, তাদের নেতাকে ক্ষমতায় বসানো, তারা এমপি, তাদের এমপি হওয়া, মন্ত্রী হওয়া, নাকি এই খলিল সর্দার মান্নান ফকিরদের জীবনের পরিবর্তন এনে দেওয়া? তারা আসলে কি চান? তারা কি এই মান্নান ফকির অথবা এই মরিয়ম অথবা এই খলিল সর্দার, এদের যে প্রত্যাশা, এই প্রত্যাশাটাকে গ্রহণ করছেন? যদি গ্রহণ করতে না পারেন হয়তো ওনারা ক্ষমতা আসবেন, কিন্তু আগামী দিন কিন্তু আবার এই খলিল সর্দারের সন্তানরা এসে হাজির হবে। আমরা তো একই জিনিস বারবার রিপিট দেখতে চাই না। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে পর্যন্তই। আপনারা শুনলেন, আপনারা ভাবেন, আমরাও আশা করি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই এটা দেখুন এবং সেই অনুযায়ী তারা কাজ করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।